Hello viewers, আমি সৌরভ মুখার্জি, the creator of your trustworthy educational channel, Souro Shiksha. প্রথমে তোমাদের our humblest gratitude simultaneously goes to you all. কারণ আজকে আমরা 1.9k সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। এইভাবে সমর্থন করতে থাকো। কেমন? দেখো, আজকের ভিডিওতে শেখাবো WHOSE and WHO apostrophe S. দেখো, এটাও হুজ, এটাও হুজ। এবারে তোমাদের মধ্যে কনফিউশন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটার মধ্যে পার্থক্যটা কোথায়, কোনটাকে আমরা হুজ আর কোন 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 ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করব। দেখে নি, যখন কোনো জিনিস কার, এটা যখন আমরা ডিসক্রাইব করব তখন আমরা হুজ বসাবো। এক্সাম্পল দিয়ে দিই, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি লিখলাম হুজ পেন ইজ দিস, পজিটিভ অ্যাডজেক্টিভ, যে এই কলমটি কার, দেখো আমরা হুজ বসিয়েছি। আবার তুমি বলতে পারো হুজ ব্যাগ ইজ দিস, এই ব্যাগটি কার, তাহলে আমরা কি বসালাম, হুজ। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবারে এইটা কি, দেখো আমরা এটাকে বলবো কন্ট্রাক্টেড ফর্ম অফ হু ইজ অর হু হ্যাজ। আমরা হয় বসাবো হু ইজ কিংবা হু হ্যাজ, এই দুটোর কন্ট্রাক্টেড, আই মিন কন্ট্রাকশন, সংকোচন ফর্ম বোঝানোর জন্য আমরা এই হুজটা ব্যবহার করব। যেমন আমি তোমাকে যদি বলি হুজ কলিং ইউ, দেখো হুজ কলিং ইউ তার মানে হু ইজ কলিং ইউ, কে তোমায় কল করছে। আবার যদি বলি আমি হুজ ইনফর্মড ইউ, এখানে কিন্তু হুজ বলতে হু হ্যাজ, হু হ্যাজ ইনফর্মড ইউ, কে তোমায় ইনফর্ম করেছে। তাহলে আমি যেমন বলছি হুজ কলিং ইউ, দ্যাট মিন্স হু ইজ কলিং ইউ, কন্ট্রাক্টেড ফর্ম, তাই হুজ বসাচ্ছি। আবার হুজ কলিং, সরি হুজ ইনফর্মড ইউ, তখন আমরা হু হ্যাজ ইনফর্মড ইউ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হয়ে গেল। তাহলে এই যে ডিফারেন্স WHOSE অ্যান্ড WHO apostrophe S, আই থিঙ্ক ইউ গট ইট গাইজ। ওকে, খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।